নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সেপ্টেম্বর মাস কর্কট রাশির আপনি মানুষ, আপনি জাতক কেমন যাবে, কি ফল পেতে চলেছেন, বিস্তারিত আলোচনা করতে চলেছি। কর্কট রাশির সেপ্টেম্বর মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, দেখুন। কর্কট রাশির স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ওভারঅল স্বাস্থ্যের জায়গা শুভ রয়েছে, খুচরো কিছু সমস্যা থাকতে পারে, যাদের কোনো চিকিৎসা চলছে সেখান থেকে আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, বা আপনার কোনো অপারেশন রয়েছে, কোনো ট্রিটমেন্ট রয়েছে, সেখানে আপনারা অবশ্যই সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে সাফল্য লাভ কর্কট রাশি পেতে চলেছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশিতে আপনাদের বুধ কিন্তু অবস্থান করছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনারা মেজাজ হারিয়ে ফেলবেন, রাগ বৃদ্ধি করবে, জেদ বাড়াবে, এই দিকটা আপনাদেরকে অবশ্যই নজর দিতে হবে। রাশিতে বুধ কিছুটা হলো আপনাদের কোনো কোনো ক্ষেত্রে ডিসিশন নিতে সমস্যা হবে, কারণ কর্কট রাশি চন্দ্রের রাশি, বুধ এখানে অবস্থান করছে, বুধ কিছুটা হলো ডিস্টার্ব কিন্তু থাকে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু হলো আপনার গুরুজন স্থানীয় কারোর সাথে পরামর্শ আপনি করে নিতে পারেন, তাতে লাভ 100% পাবে। অর্থাৎ আপনার যে শুভ আকাঙ্ক্ষী তার সাথে আপনি পরামর্শ করতেই পারেন, তাতে আপনারা অবশ্যই লাভ পাবেন। প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন বা আপনার আগামী মাসে ডেলিভারি হওয়ার সম্ভাবনা ডেট রয়েছে, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে চলেছেন। এর সাথে সাথে যারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে চেষ্টা করছেন, আপনাদের আগামী সেপ্টেম্বর মাস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে। এবার আসি আপনাদের অর্থ কেমন যাবে, দেখুন দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং মাসের 16 তারিখ পর্যন্ত থাকছে, অর্থাৎ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট 100% আমি দেখতে পাচ্ছি, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কোনো আপনাদের কোনো প্রপার্টি কিনা, কোনো লাক্সারি জিনিস কিনার সম্ভাবনা রয়েছে, কারণ অর্থনৈতিক জায়গায় কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে 16 সেপ্টেম্বর পর্যন্ত। দেখুন আপনার ভাগ্যভাবে রাহু, দেখুন ভাগ্যভাবে রাহু কি করে, আপনার পিতার ক্যারিয়ারে যে নবম ভাব পিতার ক্যারিয়ারের জায়গা অথবা পিতার হেলথের জায়গা নিয়ে কিছুটা হলেও টেনশনের কারণ হতে পারে। আপনার পিতার শরীর স্বাস্থ্য, পিতার হেলথ, এই জায়গা নিয়ে আপনার টেনশন হতে পারে। এই রাহু আবার আপনার রাশিকে দেখছে, অর্থাৎ আপনার মায়ের হেলথ নিয়েও কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার মাতা পিতা বা আপনার কোনো গুরুস্থানীয় হেলথের জায়গা নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। ভাগ্য ক্ষেত্রে কিছু কিছু আপনাদের প্রতিবন্ধকতা কিন্তু হবে, কারণ নবমভাবে রাহু যে কোনো জিনিসে আটকে আটকে কিন্তু কাজগুলো কিন্তু করায়। আপনাদের ক্ষেত্রে এ মাসে বিশেষ করে শুক্র যে 18 তারিখের যে রাশি পরিবর্তন করে আপনার চতুর্থ গৃহে ঢুকছে, এটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। আপনাদের ক্ষেত্রে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, শুক্র চতুর্থ পতি চতুর্থভাবে থাকা সুখ আপনাদের বৃদ্ধি করবে। কোনো বাহন ক্রয় অর্থাৎ পুজোর আগে কোনো আপনি একটা প্রপার্টি পারচেস করতে পারেন দুর্গাপূজার আগে, কোনো ফ্ল্যাট, কোনো জমি বা কোনো গাড়ি যে কোনো জায়গাতে আপনার কিন্তু এই কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা আমি খুব ভালো কিন্তু দেখতে পাচ্ছি। তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে,
ভাইয়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল আপনার দ্বাদশে রয়েছে, অর্থাৎ ভাই বা ভাতৃস্থানীয় যারা রয়েছে তাদের সাথে কিছুটা হলো আপনাদের প্রপার্টি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, বা আপনার রিলেটিভ কেউ রয়েছে, হয়তো আপনার ভাগনা, আপনার ভাগ্নি বা আপনার ভাতিজা বা যেই হোক না কেন, অর্থাৎ আপনার একটা জ্ঞাতি সম্পর্ক রিলেটিভ রয়েছে তাদের ক্ষেত্রে আপনাদের প্রপার্টি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্কট রাশির। কর্কট রাশির আপনার চতুর্থভাবে শুক্র আপনাদের সুখ দিবে এবং আপনার বন্ধু থেকে, আপনার বন্ধু থেকে হেল্প আপনি 100% কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ বন্ধু থেকে সহযোগিতা, বন্ধুর সাহায্য পাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্কট রাশির আপনার, বিশেষ করে সেপ্টেম্বর মাসে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি, দেখুন যেমন আপনাদের অর্থনৈতিক জায়গাটা যেমন ভালো হবে, ব্যাংক ব্যালেন্সের জায়গা আপনাদের বৃদ্ধি করবে, পাশাপাশি দেখুন গ্রহের কিছু কিছু স্থিতি যেমন খারাপ রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো রয়েছে। দেখুন আমি আবারও বলি, দেখুন অনেকে বলে যে কৌশিকদা ভালো বলছেন, ভালোটা কই হচ্ছে? দেখুন ভালোটা হতে দেরি হয়, আমি আবারও বলছি ভালো হতে দেরি হয়, খারাপটা কিন্তু আবার চটজলদি হয়ে যায়। কেউ কেউ কমেন্ট করেন কৌশিকদা এগুলো এগুলো ভালো বলেন কই, আমার তো হলো না। আবারও বলি ভালো হতে একটু হলে দেরি হয়, খারাপটা কিন্তু চটজলদি হয়ে যায়। আপনার ভাগ্যপতি একাদশ হবে, খুব ভালো কানেকশান এটা, অর্থাৎ সাকসেসের রেটটা আপনাদের থাকবে, ইনকামের ফ্লো আপনাদের থাকবে, সফলতার জায়গা আপনাদের থাকবে, অর্থাৎ আটকে গেল বৃহস্পতি একাদশে আপনাদের সাকসেসের জায়গাটা কিন্তু আপনারা নিয়ে আসবে। ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যক্ষেত্রে প্রমোশন আপনাদের হবে এবং এর সাথে সাথে আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ বা কোনো একটা প্রপার্টি আপনি পারচেস করতে চাইছেন বা আপনি বিক্রি সেল করতে চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের আমি দেখতে পাচ্ছি হবে, অর্থাৎ বৃহস্পতি এটা আপনাদেরকে করাবে। এবং আপনার ক্ষেত্রে আমি বলবো কর্মের জায়গাটা নিয়ে আপনার অস্থিরতা কিন্তু থাকবে, কর্মপতি দ্বাদশভাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে কিন্তু আপনার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার বস বা আপনার থেকে সিনিয়র যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক কিন্তু উন্নতি কিন্তু হবে। কর্মক্ষেত্রে চাপ থাকবে যেটা আপনার আপনার কর্মের জন্য আপনাকে সে জায়গাটাতে আপনাকে কিন্তু ভালোবাসবে, আপনার উপর মহল, সেখানে আপনার সুনাম, আপনার খ্যাতি অর্জন কিন্তু করবেন আপনি। এবং প্রমোশনের সম্ভাবনা পাশাপাশি আপনার স্যালারি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। শিক্ষার জায়গাটা বলি, দেখুন শিক্ষার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে সেপ্টেম্বর মাসে। উচ্চ শিক্ষা যারা করছেন, অর্থাৎ আপনি পিএইচডি করছেন, আপনি এমকম করছেন বা আপনি বাইরে গিয়ে পড়াশোনা করছেন, আপনি হয়তো আমেরিকাতে গিয়ে পড়াশোনা করতে পারেন, আপনি ব্যাঙ্গালোরে গিয়ে পড়াশোনা করতে পারেন, এই জায়গাগুলো বা আপনি টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু ফল কিন্তু দিবে। কারণ পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের এডুকেশন সেক্টর, এডুকেশনের পার্টটা আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভালো কিন্তু পড়বে। এবং পঞ্চম ভাবাধিপতি আপনার দ্বাদশ গৃহে অবস্থান করছে, আমি আবারও বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু লং ট্রাভেল, শর্ট ট্রাভেল এবং কর্মাধিপতি দ্বাদশভাবে, অর্থাৎ দূর যাত্রা আপনার কর্মসূত্রে হতে পারে, আপনার নিজের ব্যক্তিগত কোনো কারণে আপনার দূর যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি বলবো যাত্রা ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কারণ দ্বাদশভাবে মঙ্গল চোট আঘাত দুর্ঘটনা কিন্তু সম্ভাবনা কিন্তু হতে কিন্তু পারে, অবশ্যই যাত্রা ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। এবং বড় কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট বা কোনো কিছু পারচেস করার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত জন্মছককে আগে আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করে নিন,
কারণ একটা রাশিফলের ভিডিও আপনাকে সম্পূর্ণ ডিটেলস দিতে পারে না, কারণ এখান থেকে আপনাদের জন্মকুণ্ডলী আমি দেখতে পাচ্ছি না। সার্বিক বিচার আপনাদের 20-30% আপনাদের কিন্তু এই রাশিফল মিলবে। আমি বারবার বলি, এটা বন্ধু আপনারা গাইড হিসেবে নিন। এবার আসি আপনাদের প্রেমের জায়গাটা। দেখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুব ভালো, প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে সাকসেসের জায়গা রয়েছে। তবে আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গিয়েছিলো, সেই প্রেমের বিচ্ছেদ জায়গাটা কিন্তু আপনাদের কাটবে, এটা নিশ্চিতরূপে কিন্তু বলা যেতে পারে। কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, সেখানে কিন্তু আপনারা সাকসেস পাবেন, কম্পিটিটিভ ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন। বা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, আপনার কোনো এক্সাম রয়েছে, কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু 100% সফলতা কিন্তু পেতে চলেছেন। শনি আপনার রেট্রোগ্রেড হয়ে রয়েছে, শনি আপনার অষ্টম গৃহে, আমি আবার বলবো রিসার্চমূলক খুব ভালো দিবে, গবেষণামূলক খুব ভালো দেবে, কিন্তু শনি আবার আপনার সপ্তম ভাবকে দেখছে, বৃহস্পতি আবার নবম দৃষ্টিতে সপ্তম ভাবকে দেখছে, অর্থাৎ বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে চলে যাবে। খুব খারাপ যাবে না, আবার খুব ভালো যাবে না, অর্থাৎ মোটের উপর দিয়ে আপনাদের বিজনেসের জায়গাটা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি। ইনভেস্টমেন্ট রেকর্ডে আবারও বলবো, বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। বেচা কেনার জায়গাটা আপনাদের ভালো থাকবে, ফ্লাইং কাস্টমারের জায়গাটা আপনাদের ভালো থাকবে, এবং যারা ডেলি কাস্টমার তাদের সেই কাস্টমারকে, ডেলি যে কাস্টমার সেই কাস্টমারকে আপনি ধরে রাখতে পারবেন, ফ্লাইং কাস্টমার আপনাদের আসবে। এবং এর পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবনটা কিন্তু একটু হলো সমস্যাবহুল কিন্তু রয়েছে, কারণ সপ্তমপতি অষ্টমভাবে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে, বা দুজনের মধ্যে কিছুটা হলো মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জায়গাটা অবশ্যই একটু হলো আপনারা গুছিয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ আপনার কর্কট রাশির ক্ষেত্রে বৈবাহিক জীবনের দিকটা একটু ম্যানেজ করে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন, আপনাদের ভালো সম্বন্ধ আপনাদের আসবে, এটা আমি 100% বলতে পারি। কথাবার্তা এগাতেই পারে, ভালো কোনো সম্পর্কের আপনাদের যোগাযোগ আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে, এবং ফরেন যাওয়া, বিদেশ যাওয়ার যোগ কিন্তু আপনাদের এই মাসে সৃষ্টি কিন্তু হচ্ছে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা এবং আপনাদের পরিবারের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আপনার কোনো নতুন কোনো জিনিস কেনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের এ মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি, আপনাদের অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবারও বলবো, রাগ জেদটা অবশ্যই কন্ট্রোলে রাখুন, এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আগে যোগাযোগ করুন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে, এবং এর সাথে সাথে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি চেঞ্জিং কিন্তু দেখতে পাচ্ছি। যারা কেরিয়ারের ক্ষেত্রে একটু টেনশন ছিল, সেই জায়গাটা আপনাদের কিছুটা হলেও কমবে, কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ছিল কর্কট রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। দেখুন আপনারা কী উপায় করবেন, আপনারা মহাদেবের উপাসনা অবশ্যই করুন, শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা আপনাদেরই এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।